ঈদের পর থেকে ভারতের সীমান্ত ঘেঁষা জেলা সুনামগঞ্জে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। মানুষের মধ্যে সচেতনতা না থাকায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। দেখে বোঝার উপায় নেই, হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। অধিকাংশরই মুখে নেই মাস্ক, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এটি সুনামগঞ্জ শহরের দৃশ্য। করোনার বিধিনিষেধের তোয়াক্কা না করার পাশাপাশি প্রশাসনের তৎপরতা না থাকায় বাড়ছে করোনার সংক্রমণ। ঈদের সময় জেলায় প্রতি 100 জনে আক্রান্ত ছিল 6 ভাগ। পরবর্তী সপ্তাহ 18 থেকে 24 মে পর্যন্ত নমুনা পরীক্ষার ফলাফলে যা 18 ভাগে উন্নীত হয়। আর মে মাসের শেষ সপ্তাহে 84 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর 28 জনের শরীরেই করোনা শনাক্ত হয়। অনেকেই তো সীমান্তের দিকে চলাফেরা করে, ভারত থেকে যদি কোনো লোক চলে আসে, হ্যাঁ, এটার জন্য আমরা ভয়ে আতঙ্কিত আছি। এই ভয় থেকে আমাদেরকে মুক্তি দিতে হলে অবশ্যই প্রশাসনের ওই ওনাদের জায়গা থেকে কঠোর হতে হবে, বর্ডার সিকিউরিটি বাড়ানো। কারণ হচ্ছে আমাদের লিগালি আসা বন্ধ হইলো, ইলিগালি কিন্তু অনেক রেগুলারলি তারা আসা যাওয়া করতেছে। ভারতের সাথে সুনামগঞ্জে রয়েছে সীমান্ত হাট। যদিও করোনার জন্য এখন কার্যক্রম বন্ধ, তবে দূরপাল্লার যানবাহনের মাধ্যমে মানুষের বিভিন্ন অঞ্চলে যাতায়াত থাকায় সংক্রমণ বাড়ছে বলে জানান সিভিল সার্জন। সুনামগঞ্জের সাথে কোনো বর্ডারের সরাসরি মানুষজন যাতায়াত করে এরকম কোনো করিডোর নাই। প্রশাসন মোবাইল কোর্ট সহ আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করতেছে। আমরা সেই ধরনের কোনো কিছু হলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি, সেজন্য প্রস্তুতি আমাদের আছে। সীমান্তে নিশ্ছিদ্র নজরদারি নিয়ে সাধারণ মানুষের শঙ্কা কাটছে না। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন 30 জন, আক্রান্ত হয়েছেন 2823 জন। ডিবিসি নিউজ ডেস্ক।